বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে বসলে পড়তে হয় বিপদে। শিশুদের দেখা অনুপযোগী এমন দৃশ্য সিনেমায় চলে এলে সৃষ্টি হয় অপ্রীতিকর পরিস্থিতির। এ কারণে সপরিবারের সিনেমা দেখতে চান না অনেকেই। তবে ছুটির দিনগুলোতে অবসর সময়ে সিনেমা দেখা কিন্তু বেশ জনপ্রিয় কাজ। পরিবারের ছোট থেকে বড় সবাইকে নিয়ে দেখার মতো পরিবার বান্ধব ও শিশুতোষ কিছু দারুণ সিনেমার সাথে আজ আপনাদের পরিচয় করাতেই সাথে আছি আমি সাইকা সিদ্দিকী। ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স, প্রখ্যাত ব্রিটিশ শিশু সাহিত্যিক রয়াল্ড ডালের বই ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স থেকে 2009 সালে একই নামে সিনেমা নির্মাণ করেন জনপ্রিয় হলিউড নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। মিস্টার ফক্স নামে এক শিয়াল, যে কি পত্রিকার কলামিস্ট। তার স্ত্রী সন্তান নিয়ে সুখের জীবন থাকলেও মনের মধ্যে লালন করে চৌর্যবৃত্তির পুরনো অভ্যাস। একদিন বন্ধুদের নিয়ে হানা দেয় পাশের খামারে, চুরি করে মুরগি সহ ক্ষেতের নানা রকম শস্য। এই ঘটনার পর মিস্টার ফক্স ও তার পরিবারকে ধরতে দুর্ধর্ষ অভিযান চালায় খামারিরা। এর বিরুদ্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে মিস্টার ফক্সের বন্ধু গর্তবাসী প্রাণীরা। চমৎকার এই অ্যানিমেশন সিনেমাটি হতে পারে আপনার সন্তানের প্রিয় ছবিগুলোর একটি। মাই নেইবার তোতরো, স্কুল ছাত্রী সাতসুকি আর তার ছোট বোন গ্রামের বাড়িতে তোতরো নামের এক বিশাল নাদুস নদুস আদুরে প্রাণীর দেখা পায়। তাদের মধ্যকার বন্ধুত্ব নিয়েই 1988 সালে হাওয়াও মিয়াজাকি নির্মাণ করেন অ্যানিমেশন ধর্মী সিনেমা মাই নেইবার তোতরো। শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখা এই ছবিটি বিশ্বের সেরা শিশুতোষ চলচ্চিত্রের তালিকায় পেয়েছে জায়গা। পথের পাঁচালী, অপু দুর্গা ভাই বোনের সাথে বন বাদারে যেন হারিয়ে যাবেন 1955 সালে সত্যজিৎ রায়ের নির্মিত পথের পাঁচালী সিনেমাটির সাথে। গ্রাম্য একটি পরিবারের নিত্য দিনকার সম্পর্কের ছোট ছোট বিষয়গুলো পরিবারের মায়ার বন্ধন শেখাবে শিশুকে। গুপি গায়েন বাঘাবাইন, সত্যজিৎ রায় 1969 সালে নির্মাণ করেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা একটি চলচ্চিত্র গুপি গায়েন বাঘাবাইন। ভূতের রাজার বর পেয়ে দুই বন্ধু বেরিয়ে পড়ে রোমাঞ্চকর অভিযানে। শিশুদের উপযোগী ফ্যান্টাস্টিক ধর্মী ছবিটি নির্মল বিনোদনের নিশ্চিত খোরাক হবে আপনার সন্তানের জন্য। দীপু নাম্বার টু, বাংলাদেশি শিশুতোষ চলচ্চিত্রের তালিকায় দীপু নাম্বার টু বেশ সুপরিচিত একটি নাম। কথাসাহিত্যিক মোহাম্মদ জাফর ইকবালের বই অবলম্বনে 1996 সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। নতুন স্কুলে আসা কিশোর দীপু ও তার সহপাঠী তারেকের মধ্যে কিভাবে বন্ধুত্ব হয় এবং দুজন মিলে টানটান রোমাঞ্চকর অভিযান চালায় সে গল্প দেখাবে এই চলচ্চিত্রটি। ইটস আ ওয়ান্ডারফুল লাইফ, নিউ ইয়র্কের শহরে কোনো এক ক্রিসমাসের সময় সবাই যখন আনন্দঘন সময় পার করেছে তখন দেখা যায় ব্যবসায়ী জর্জ বেইলি আত্মহত্যার পরিকল্পনায় ব্যস্ত। স্বর্গ থেকে তখন এক ফেরেশতা এসে তাকে বাধা দেয়, অতীতে নিয়ে দেখায় সে না থাকলে কারা অসুবিধায় দুর্ঘটনায় পড়ত নানা সময়ে। 1946 সালে নির্মিত 2 ঘন্টা 10 মিনিটের এই ছবিটি দেখতে বসে এক মুহূর্তও আপনার মনোযোগ হারাবে না, সময় কাটবে আনন্দে আর শিশুরাও উপভোগ করবে শিখবে পরিবারের বন্ধন। স্পিরিটেড অ্যাওয়ে, 2001 সালে হাওয়াও মিয়াজাকি নির্মিত জাপানি লোক সংস্কৃতি ও দর্শন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত এই ছবিকে 21 শতকের অন্যতম প্রধান ছবি হিসেবে ধরা হয়। 10 বছরের ছোট্ট মেয়ে চিহিরো তার বাবা মায়ের সাথে নতুন বাড়িতে যাওয়ার পথে একটি পুরনো পার্কে থামে। পার্কে ঘুরতে গিয়ে এক পর্যায়ে সে আবিষ্কার করে এক অলৌকিক জগতে তারা আটকা পড়েছে, যেখানে বিচরণ করে অতি প্রাকৃত আত্মারা। শুরু হয় তার ফিরে আসার সংগ্রাম। চিলড্রেন অফ হেভেন, ইরানীয় চলচ্চিত্রকার মাজিদ মাজিদি নির্মিত এই চলচ্চিত্রটি ভাই বোনের মধুর সম্পর্কের দারুণ চিত্রায়ন করেছে। তেহরানের এক দরিদ্র পরিবারের ছোট্ট ছেলে আলী তার ছোট বোন জাহারার জুতা হারিয়ে ফেলে। বাড়িতে এসে বকা খাবার ভয়ে বলতেও পারে না সে কথা, আবার জুতা না পেলে বোন স্কুলে যাবে কি করে। হারানোর জুতাকে কেন্দ্র করেই দুই ভাই বোনের এক সুন্দর করুণ গল্প বুনে চলে নির্মাতা। 1997 সালে নির্মিত কালজয়ী এই ছবিটি আপনার পরিবারের ছোট বড় সকলেই হৃদয় ছুঁয়ে যাবে নিশ্চিত। হোয়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস,
প্রখ্যাত ইরানীয় চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামির 1997 সালে দুই স্কুল বন্ধুর গল্প নিয়েই তৈরি করেন দারুণ এই ছবিটি। আহমেদ স্কুল শেষে বাড়িতে ভুল করে তার বন্ধুর নোট খাতা নিয়ে চলে আসে। এদিকে সে জানে নোট খাতায় বাড়ির কাজ না করলে পরদিনই বহিষ্কার করা হবে তার বন্ধুকে। অগপ্তা আহমেদ লুকিয়ে বেরিয়ে পড়ে বন্ধুর বাসা খোঁজার উদ্দেশ্যে। নানা বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত বাসা খুঁজে পায় কি না জানতেই দেখে ফেলুন বিখ্যাত এই ছবিটি। রাতাতুই, একটি ইঁদুর যে কিনা প্যারিসের বিখ্যাত রেস্তোরাঁর শেফ হতে চায়, কিন্তু ইঁদুরকে যেখানে খাবার নষ্ট করার জন্য দায়ী করা হয় সেখানে ইঁদুর রান্না করলে কে খেতে চাইবে? কিভাবে ইঁদুর রেমি তার স্বপ্ন পূরণ করলো সেই ঘটনা জানতেই দেখতে হবে 2007 সালে নির্মিত বেস্ট অ্যানিমেটেড ফিচার বিভাগে অস্কার জেতা রাতাতুই। আর শিশুদের জন্য এই চলচ্চিত্রটি হবে দারুণ উপভোগ্য, তাই দেরি না করে পরিবারের শিশুদের নিয়ে উপভোগ করুন দারুণ এই সিনেমাগুলো। আর এর মধ্যে যদি কোনো সিনেমা পরিবারকে নিয়ে দেখেই থাকেন সেটি কমেন্টে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না।